নমস্কার পুরবি নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন। শকেট বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড, ভুয়ো পরিচয় সহ ধৃত এক সিম কার্ড বিক্রেতা, এক দুঃসাহসিক ডাকাতির অভিযোগ বনগায়, নতুন আইএলআর এর প্রচারে অ্যাপেলো হাসপাতালের বিশেষজ্ঞরা, মিস অ্যান্ড মিস্টার কলকাতা গুজরাটি রাজস্থানী ফেস্টিভ্যাল হলো কলকাতায়, মস্তন্দপুর পরিত্যক্ত বাথরুম থেকে শুক্রবার বিকালে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ, শনিবার এই বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে মস্তন্দপুরের বেদপুরের একটি পাম্প হাউসের বাথরুম থেকে বেশ কয়েকটি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। এরপরই বোমাগুলিকে বের করে এনে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। সূত্রে খবর, মস্তন্দপুরের কাছ থেকে গ্রেফতার হওয়া এক কুখ্যাত দুষ্কৃতীকে জেরা করেই এই তথ্য মিলেছে বলে জানিয়েছে হাপড়া থানার পুলিশ। সেই কারণেই শুক্রবার বেদপুরের পাম্প হাউসে অভিযান চালায় পুলিশ। তো আমাকে আজকে দুপুরবেলা এসে বললো পাম্পটা একটু খুলে দিন। তখন আমি পাম্পটা দেখাই, খুলে পাম্পের ভিতর কিছু কোনো জিনিসপত্র আপত্তিজনক কিছু পাওয়া যায়। তারপর বললো যে পাশে পায়খানা আছে, পায়খানার চাবিটা দিন। তো সেই চাবিটা যখন দিতে যাওয়া হয়েছে, খুলতে যাওয়া হয়ে গেছে, তখন দেখা যায় সেই তালাটা ভাঙা, অপর একটি তালা ওর উপরে লাগানো। তখন ওটা স্বাভাবিকভাবেই আমি খুলতে পারিনি। পরে ওনারা বলে ঠিক আছে, তাহলে তোমাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। তোমাকে নিয়ে গিয়েছিল, জিজ্ঞাসাবাদও করেছে। কি কি ছিল ওখানে, কি ছিল আমি জানি না। ওর মধ্যে ব্যাগ ছিল তো? তখন তো আমি দেখিও নি কিছু। আচ্ছা, পরে আমি যখন আবার ফেরত, কতদিন বন্ধ ছিল বাথরুমটা? বাথরুমটা বরাবরই বন্ধ, কখনোই খোলা হয়নি। আপনাদের দরকার হলে তখন কি করেন? দরকার হলে আমার তো বাড়ি তো এইটা, আমার বাড়ির পরে আমি জায়গা দিয়েছি এখানে পাম্প করার জন্য। আচ্ছা, সেই সাপেক্ষেই আমাকে ওখানে কাজটা দেওয়া হয়েছে। মানে বাথরুমটা খোলা হতো না দীর্ঘদিন? না না, আমার তো বাথরুম রয়েছে, কল পায়খানা বাথরুম আমার যেহেতু বাড়িতে রয়েছে, আমি ওখানে আমার বাড়িটাই ইউজ করা হয়। ওটা কখনোই খোলা হয় না, ওখানে জঙ্গল মতন হয়ে গেছে, পোড়ো পায়খানা হিসাবেই পড়ে আছে। আচ্ছা আচ্ছা, এইবারে আমি যখন ফেরত এলাম তখন এসে দেখি একটা ব্যাগ উদ্ধার করা হয়েছে। এবার ব্যাগের ভিতর কী আছে না আছে আমি তার কাছেও গিয়ে। শনিবার সকালে মস্তন্দপুর অগ্রদূত মাঠে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। সেখানেই উপস্থিত ছিলেন হাবড়া থানার আইসি ও দমকল বাহিনী। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বসিরহাট সাতচূড়া বাজারে ভুয়ো পরিচয়পত্র সহ এক সিম কার্ড বিক্রেতাকে আটক করলো বসিরহাট থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় বেনামি সিম কার্ড ও ভুয়ো পরিচয়পত্র। সামনে জেনারেটরের ব্যবসা, আর পেছনে চালানো হতো ভুয়ো পরিচয়পত্রের মাধ্যমে সিম কার্ডের ব্যবসা। এমনই এক বেআইনি ব্যবসার পর্সা সাজিয়ে বসেছিল বসিরহাটের শাকচুড়া বাজারের নাসিরুদ্দিন মোল্লা। বৃহস্পতিবার রাত্রে শাকচুড়া বাজারে হানা দিয়ে নাসিরুদ্দিনের দোকান থেকে প্রায় শতাধিক বেনামি সিম কার্ড ও ভুয়ো পরিচয়পত্র উদ্ধার করলো বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই এই জাল সিম কার্ড ব্যবসায়ীদের ধরতে একটা বিশেষ পরিকল্পনা করেছিল তারা। বৃহস্পতিবার গোপন সূত্রে হানা দিয়ে নাসিরুদ্দিনকে গ্রেফতার করে তারা। শুক্রবার নাসিরুদ্দিনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ভুয়ো সিম কার্ড বিক্রির সাথে নাসিরুদ্দিনের অন্য কোনো রকম যোগসাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পুরবি নিউজের জন্য পরিমলের রিপোর্ট, বসিরহাট। Mind blowing. Classic. Modern diva. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মেরা গীত অমর কর দো। গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার্য দেশ, রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। বন যাও মিত মেরে।
শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্স এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি হাজার টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পূজো, আমার নতুন ড্রেস? আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা ইনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানি নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইওর ফ্যাশন, এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নার, ড্রেস মানি লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। দিনে দুপুরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বনগায়ে। অভিযোগ, চার ভরি গহনা সহ কিছু নগদ টাকা নিয়ে চম্পটদায় দুষ্কৃতীরা। শনিবার দুপুরে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার বনগায়ে। বাড়ির লোকেদের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির পেছনের দরজা ভেঙে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। বাড়ির আলমারির তালা ভেঙে প্রায় লক্ষাধিক টাকার গহনা ও বেশ কয় নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ছিল একটা পলা বাঁধানো, ছিল দুটো মোটা চুড়ি, ছিল এক জোড়া আংটি, তিন জোড়া কানের দুল। নগদ টাকা? হ্যাঁ, নগদ টাকা হচ্ছে আপনার ক্যাশ 2500 টাকা, আর ওই 5 টাকার কয়েন ছিল 2000 টাকার। কখন ছিল চুরি? চোর এসেছিল কখন বলতে, আমি বেরিয়েছি তারপরে, কারণ আমি 12:15 বেরিয়েছি, আর আমার বউটা তখন কাজ করছিল। ওর বেরোতে বেরোতে আরো ধরুন আরো 15 মিনিট, মানে 12:30 হবে। ওই 12:30 সময় ও বেরিয়ে তালা দিয়ে চাবিটা আপনার ওই আমার পাশে ভাসুর থাকে, আমি আমার যার আমি বেরিয়েছিলাম, ওই ভাসুরের ওখানে চাবি রেখে দিয়েছিলাম। তারপরে ভেতরে এসে এই ঘরের দিকে তাকিয়ে দেখছি টিউব জ্বলছে, আর এই আলমারি হাত করে খোলা। এবার যখন দরজার সামনে এসে তখন দেখছি এই আলমারিও খোলা, সব একদম মানে মেঝেতে এটা সব ছেটানো, আমি তো মেঝের গুলো সব তুলে রাখলাম। ওই দরজাটাকে ধাক্কা মেরে ওটা খুলেছে, মানে ও ওই খিল আড়ে দিয়ে গেছিল, ওটা খুলেছে। আমি দেখলাম সব নিচে পড়া। এবার সঙ্গে সঙ্গে আমি বাইরে গেছি, বাইরে গিয়ে দেখছি এখানে যে মিস্ত্রিরা, তার 4:30-5 ঘন্টা। এরপরই বনগা থানায় খবর দেয় তারা, পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করে। পুরবি নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগা। হার্ট অপারেশন, অস্ত্রোপচার, কাটা ছাড়া 7-8 ঘন্টা দম বন্ধ করা কয়েকশো চিন্তা আর নয়। অ্যাপেলো হাসপাতালের বিশেষজ্ঞরা আনতে চলেছে এক বিশেষ ধরনের কার্ডিয়াক ব্যবস্থা। হার্ট পেশেন্টদের জন্য সুখবর, বাজারে এলো ইনসার্টেবল কার্ডিয়াক মনিটর, যার মাধ্যমে সহজেই নির্ণয় করা যাবে হার্টের সমস্যাগুলিকে। এমনই এক নতুন ILR এর প্রচারের উদ্দেশ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অ্যাপেলো হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডাক্তাররা। এক ধরনের ইনস্ট্রুমেন্ট, ডিভাইস পাওয়া যাচ্ছে, যেটা এক ধরনের মাইক্রোচিপ, যেটা আমরা যদি স্কিনের তলায় ইমপ্ল্যান্ট করে দিই, তাহলে যেসব ক্ষেত্রে হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ সাধারণ টেস্টে পাওয়া যাচ্ছে না, সেই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারব, এবং ডিটেক্ট করতে পারলেই তার যে উপযুক্ত চিকিৎসা আমরা দিতে পারব। এটার নাম হচ্ছে ILR লিঙ্ক হচ্ছে নাম। ILR মানে হচ্ছে ইমপ্ল্যান্টেবল লুপ রেকর্ডার। এটা ডিফারেন্ট টাইপের হয়, কিন্তু আমি যে বিশেষ ধরনের কথা বলতে চাইছি সেটা বসাবার জন্যে কাটা ছেঁড়া করতে হয় না, পেশেন্টকে ভর্তিও হতে হয় না। এটা একটা ইঞ্জেকশনের মতো করে স্কিনের তলায় ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়, এবং সেই দিনই পেশেন্টকে ছেড়ে দেওয়া যেতে পারে, এবং পেশেন্টের এখানে এটা অলমোস্ট একটা পেইনলেস প্রসিডিওর। এটা কিওর না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগনোসিসের জন্যে। ঠিকমতো ডায়াগনোসিস যদি না হয়, তাহলে অনেক সময় হয়তো অহেতুক পেসমেকার
বসিয়ে দেওয়া হয় রুগীদের ভেবে যে এটা থেকে হচ্ছে, তারপর দেখা গেল এটা পেসমেকারের ব্যাপার হয়তো নয়, সেক্ষেত্রে রুগী আবার অজ্ঞান হয়ে যেতে পারে ব্ল্যাক আউটের, মানে এটা পেসমেকার বসানোর পর। কিন্তু এটা থাকলে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি কারণটা এবং তার জন্য চিকিৎসাটাও সঠিকভাবে করা সম্ভব। এই নতুন ধরনের ব্যবস্থায় রোগ নির্ণয় সহজ সাধ্য হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পুরবি নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর হাবড়া। ল্যাক্সোডি দীপন হারবালের অন্যতম আবিষ্কার, ল্যাক্সোডি কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। অদ্বিতীয়ার শাড়িতে আপনিও হয়ে উঠুন অদ্বিতীয়া। অদ্বিতীয়ার কালেকশনে রয়েছে সর্বভারতীয় শাড়ির এক অনন্য সম্ভার, সম্বলপুরী, বুটিক, কাঁথা স্টিচ, ঢাকাই জামদানি, মধুবনী সিল্ক, গিচা সহ ফ্যান্সি শাড়ির চোখ ধাঁধানো কালেকশন শুধুমাত্র অদ্বিতীয়ায়। সেজে উঠুন অন্যভাবে। অদ্বিতীয়া, স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001100068 PK Sports, the ground of sports. সম্প্রতি কলকাতাতে বসবাসকারী রাজস্থানীয় গুজরাটি পরিবারের যৌথ প্রচেষ্টায় শুরু হলো মিস অ্যান্ড মিস্টার কলকাতা গুজরাটি রাজস্থানি ফেস্টিভ্যাল। স্টেজ, আলো, মেকআপ, ক্যামেরা, মিউজিক, পুরোপুরি একটি কমার্শিয়াল স্টেজ। নাচ গান থেকে শুরু করে ফ্যাশন শো, পরিপূর্ণতার অভাব নেই। আর তাতেই মঞ্চ কাঁপালেন কিছু নন প্রফেশনাল ঘরোয়া ছেলেমেয়েরা। এমনই দেখা গেল কলা মন্দিরের মিস অ্যান্ড মিস্টার কলকাতা গুজরাটি রাজস্থান ফেস্টিভ্যালে। উদ্দেশ্য একটাই, শুধুমাত্র বিনোদন। কলকাতায় বসত করা রাজস্থানীয় গুজরাটি পরিবারগুলি যৌথ প্রচেষ্টায় হওয়া অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরবির ক্যামেরা। কলা মন্দিরের দর্শক আসন থেকে যেমন বাবা মায়ের হাততালি উঠে এসেছে, তেমনি ছোট ছোট ছেলেমেয়েদের সিটিও হাততালি বলল র্যাম্প দিয়ে হেঁটে আসা মা বা স্ত্রীদের উদ্দেশ্যে। পুরো ব্যাপারটাকে উপভোগ করতে বাদ যাচ্ছে না কেউই। এমন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেদের প্রতি গর্ববোধ করছেন অংশগ্রহণকারীরা। Thank you.
Because if I have the crown, I know what my career is. I can actually go to places. I can tell people. I know my career. If I win the crown, I know my career. PUROBI News er jonno Deep Raya report, Kolkata. পর্যন্ত আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।